প্রত্যেকটা দেশেই নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, উৎসব রয়েছে, আর সেই উৎসবে তারা প্রত্যেকেই সামিল হন। ঠিক তেমনভাবেই উৎসব মুখর দেশ আমাদের দেশ, আমরা প্রত্যেকেই জানি। ঠিক তেমনভাবেই আপনাদেরকে বলি যে চেরি ব্লসম কোথায় হয়। যদি বলি, এই নামটা শুনলেই মনের মধ্যে যে ছবিটা দেখা যায় যে চারিদিকে হালকা গোলাপি একটা আভা, আর সেই আভাতেই উৎসব পালন করা হয়, বিভিন্ন জায়গাতে হয়। জাপানের টোকিওতে এই উৎসব কিন্তু বেশ বড় করে পালন করা হয়। আর কেন হয় জানেন? বসন্তের আগমন বার্তা দেয় এই চেরি ব্লসম, সেখান থেকেই এই উৎসব পালন করা হয়ে থাকে। আর এর একটা স্থানীয় নাম রয়েছে, স্থানীয় নাম হচ্ছে হানামি। হানামি নামে সেখানে পরিচিত হচ্ছে এই উৎসবটি। আর এই চেরিটা, চেরি ব্লসমটা ফুটতে সময় লাগে 8 থেকে 10 দিন, সে কারণের জন্য এই উৎসবটাও পালন করা হয় 8 থেকে 10 দিন। স্থানীয় প্রচুর মানুষ কিন্তু ভিড় করেন এই উৎসবে যোগ দিতে। সুযোগ পেলে আপনারাও যেতে পারেন, আর না হলে এখন তো গোটা দুনিয়া আমাদের হাতের মুঠোয় বলা যায়, কারণ সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানেও কিন্তু আমরা এই উৎসবের সঙ্গে পরিচিতি অনেক আগেই লাভ করেছি, তাই তো? এরকমই নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য, আর সেই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।